ছিনতাইকারীকে পাকড়াও করলো পুলিশ। হিন্দি সিনেমার কায়দায় শিলচরে এক মহিলার টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনার 24 ঘন্টার ভেতরে ছিনতাইকারীকে পাকড়াও করলো কাছাড় পুলিশ। সোমবার বিকেলে সিটি সেন্টারে এক মহিলার টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে। তবে ঘটনার কয়েক ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তারাপুর গুণময় রোডের শিবাজী শর্মা বয়স 28 তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে স্বীকার করেছে সে ওই মহিলার টাকা ছিনতাইয়ের কথা। শিবাজী শর্মার বিরুদ্ধে এরকম বেশ কয়েকটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। আপাতত শিবাজীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। উল্লেখ্য, প্রেমতলা নাগনাহা লেনে দিন দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন মহুয়া পুরকাস্ত নামের এক মহিলা। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানান। সোমবার দুপুরে ফিল্মি কায়দায় স্কুটিতে চেপে এসে হেলমেট পরা অবস্থায় সেই যুবক এক মহিলার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেই মহিলা জানান, তিনি ওষুধ কেনার জন্য সেখানে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ওই স্কুটি চালক পেছন থেকে ধাক্কা মেরে তার হাতে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয়। সেই ব্যাগে ছিল 6,000 টাকা এবং প্রয়োজনীয় নথিপত্র। এই ঘটনায় সেই মহিলা থানায় গিয়ে এজাহার দায়ের করেছিলেন এবং পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে সেই যুবককে অর্থাৎ ছিনতাইকারীকে পাকড়াও করতে সক্ষম হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।